ওকে হ্যাঁ হইতেছে লেগে কইবো চলতেছে আ হইতেছে হইতেছে ঠিক আছে না ওয়েলকাম টু মাই চ্যানেল শোভন বাইকার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। অনেকদিন হলো কোথাও ওইভাবে বেরোনো হয় নাই, তো আজকে একটু মনটাও খারাপ ছিল, তো ভাবলাম একটু কোথাও যাই, সময় ছিল। তো হাতের কাছে যে বাইকটি ছিল ওই বাইকটি নিয়েই বের হয়ে পড়ি। বাইকের কন্ডিশন খুবই খারাপ, তাই কোনো রাফ ড্রাইভ করব না, খুব সাবধানেই একটু স্লোভাবেই রাইড করব। আর আজকেও আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে ভালো কোনো মাইক্রোফোন নেই। তবে আমি আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটি চেস্ট মাউন্ট কিনবো, তো অলরেডি আমার চেস্ট মাউন্ট দিয়ে আমি এখন ভিডিও করতেছি। আর আপনারা জানেন কি না জানি না, আমি মোবাইল দিয়ে বাইক রাইডিংয়ের ভিডিও করি, মোটর ব্লগিং করি মোবাইল দিয়েই। জানি না আমার মতো কেউ এইভাবে মোবাইল দিয়ে মোটর ব্লগ করে কি না, আমার জানা নেই, তবে মনে হয় আমি ফার্স্ট। আর আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমার চেস্ট মাউন্টের সেট আপটা একটু অ্যাঙ্গেল হয়ে আছে, একটু ডান দিকে বেশি সরানো আছে, আমি বুঝতে পারিনি। এটাই ফার্স্ট আমার ভিডিও আমার চেস্ট মাউন্ট দিয়ে, তো জানি না আপনাদের কেমন লাগবে। আস্তে আস্তে এর নেক্সট ভিডিওতে আশা করছি এই অ্যাঙ্গেলটা ঠিক করে নেব। আজকে আমার সাথে যে বাইকটি আছে, আমি এই বাইকটি সম্বন্ধে একটু বলি। বাইকটি হচ্ছে বাজাজ ডিসকভার 125 ওল্ড ভার্সন, যেটা বাইকটি অনেক পুরনো, তারপরেও বাইকের কন্ডিশন খুবই খারাপ। আপনারা হয়তো প্রথমে দেখেছেন বাইকের ফুয়েল ট্যাঙ্কের পুরো একেবারে বিশ্রী অবস্থা। আর আউটলুকিংয়ের কথা বাদ দিলেও বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই খারাপ। এক কথায় বলতে গেলে বাইকের কোনো মেনটেনেন্স করা হয় নাই, যখন যে পাচ্ছে সে চালাচ্ছে এরকমের অবস্থা। আর ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা হয় নাই, চলতেছে তো চলতেই আছে। ইঞ্জিন প্রচণ্ড হিট হয় রাইড করার সময়, পায়ে ইঞ্জিনের হিটটা ফিল করা যায়। আসলে আমি কিছু কিছু ব্যাপার আমি মানে বুঝতে পারি যে এই একটু গ্রাম্য অঞ্চলে বা একটু প্রত্যন্ত অঞ্চলে বা এখনও অনেক বাইক রাইডার আছে বা যারা বাইক ইউজ করে, যাদের নিজেদের বাইক আছে বা যে কোনো বাইকই হোক না কেন, তো তারা আসলে এখনও বাইকের মেনটেনেন্স সম্বন্ধে ওরকম কোনো ধারণা রাখে না। তাদের কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত বা কোন কী ইঞ্জিন অয়েলের গ্রেড সম্বন্ধে তাদের কোনো তেমন কোনো ধারণা নেই, অনেকেরই নাই এটা। আর আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যে বাইকের মেনটেনেন্সের ব্যাপারে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি একটু বলে নেই, আমি কোনো টেকনিক্যাল পারসন না, তবে আমি বাইকের সম্বন্ধে যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বা আমি যে সব জানি ব্যাপারটা এমনও না, তবে সঠিকটাই জানার চেষ্টা করি এবং আমি আরও জানার চেষ্টা করি। এখনও শিখছি আমি, এখনও বোঝার চেষ্টা করছি। এবং যারা এখনও বাইক সম্বন্ধে বোঝেন না, কিছুই বোঝেন না, বা বাইকের মেনটেনেন্স সম্বন্ধে ওইভাবে ধারণা রাখেন না, বা হয়তো অনেকে রাখেন কিন্তু হয়তো অলসতা করেন, কিন্তু তাদের এই অলসতার জন্য আসলে বাইকের কী কী ক্ষতি হতে পারে, এইসব বিষয় নিয়ে আমার ভিডিও থাকবে আমার চ্যানেলে এবং ট্যুরের ভিডিও থাকবে। তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে ইঞ্জিন অয়েল সম্বন্ধে কিছু কথা বলতে চাই। প্রথমত ইঞ্জিন অয়েল কী এটাই অনেকে জানেন না, এখন অনেকে জানেন না, এটাই সত্যি কথা। অনেকে এখনও ইঞ্জিন অয়েলকে মোবিল নামে চেনে, আসলে ওইটা মোবিল হবে না, ওটা হবে ইঞ্জিন অয়েল। মোবিল মূলত একটি ব্র্যান্ডের নাম, একটি ইঞ্জিন অয়েলের নাম, কিন্তু মেইন ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল, সেটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে।
ইঞ্জিন অয়েল মূলত তিন ধরনের হতে পারে, এক সিনথেটিক, সেমি সিনথেটিক এবং মিনারেল ইঞ্জিন অয়েল। আমরা সাধারণত এই ধরনের কমিউটার বাইকে বা ছোট সিসির বাইকে আমরা সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি। আচ্ছা, আমি বরং ইঞ্জিন অয়েল নিয়ে আলাদা করে একটা ভিডিও করব, তখন আরও অনেক বিস্তারিত ইঞ্জিন অয়েল নিয়ে আমি ওই ভিডিওতে আমি বলবো। তো এখন আপাতত ইঞ্জিন অয়েল নিয়ে আর কিছু না বলি, এখন একটু রাইড করি এবং আমাদের গন্তব্যস্থানে চলে যাই। তো আপনারা দেখতে থাকুন আমার এই মোবাইল দিয়ে বাইক রাইডিংয়ের ভিডিও। আর যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করা, তাই ভিডিওর কোয়ালিটি অনেক বাজে বিচ্ছিরি হবে, এটি স্বাভাবিক। তো আপনারা একটু কষ্ট করে একটু বুঝে নেবেন। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই যারা আমার ভিডিওটি এখন এই পর্যন্ত দেখছেন, তারা হয়তো অনেকেই আমার চেস্ট মাউন্টের সেটআপটি বা চেস্ট মাউন্টটি সেটা কী জিনিস বা কেমন সেটা হয়তো দেখতে চাইতেছেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো আমার চেস্ট মাউন্টের মোবাইল সেট আপ। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসি। আর এই জায়গাটির নামটা আসলে জানি না এখনো। সামনে এখানে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, এখান থেকে আর নামটা পরে দেখে আপনাদেরকে জানাবো। যাই হোক, খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে একটু ঘোরাঘুরি করলাম নদীর পাশে, এরকম একটি জায়গা সত্যি খুব সুন্দর লাগতেছে। আর এই জায়গাটাতে আসলে এখন খুব রোদ, বিকেলবেলা খুব ভালো লাগতো, বিকেলবেলা আসলে পরিবেশটা আর একটু ঠান্ডা মনে হইতো এবং ভালো লাগতো অনেক। আর আজকে আমার সাথে ট্যুর পার্টনার আছে, আমার এক প্রাণ প্রিয় ভাগ্না। আমি একটু দেখাই আপনাদের ভাগ্নাকে।
এনে দাঁড়াও, ঠিক আছে। এ হচ্ছে আজকে আমাদের ট্যুর পার্টনার আমার পিলিয়ন। আর এখন এখন আমার ভাগ্নে আপনাদের কি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, ঠিক আছে? এখানে আসার কোনো কথাই ছিল না, কারণ আমাদের ডিউটি ছিল দুজনারই, বাট ছিল দুজনারই, বাট হঠাৎ করে জাস্ট বললাম যে মামা চলেন, আসলে এরকম একটা জায়গা আছে বরগুনায়। আসলে মামা তো বরগুনা স্থানীয় না অবশ্য, তো মামা বললো আসলে চলো ভাই, এই জায়গাটা যাওয়া হলো না, তাহলে একটু নিয়ে আস, আমার একটু ঘুরে নিয়ে আসো। তো চলে আসলাম। আর আসলে আমাদের মানে কষ্ট একটাই যে আমাদের ভালো কোনো বাইক নেই, জাস্ট যেটা আছে সেটা নিয়ে আসছি, আর ওটা নিয়ে আমরা ঘুরতে পারি, কারণ বাইক যেটা বাইক সেটা মানে কম দামি হোক আর বেশি দামি হোক, জাস্ট বাইকের প্রতি ভালোবাসাটা থাকাটাই সবচেয়ে বেশি, এটাই। আর এখানে আসছি মামা, ওখানে যদি দেখান আপনি যে কোন জায়গায় আসছি, আসেন আসেন, ওটা দেখান অবশ্যই। এখানে এখানে আমি একটু কথা বলি, অবশ্যই ভালো লাগছে। এখানে এখানে আমি একটু কথা বলি, আমার ভাগ্নে যে কথাটা বলছে সত্যি অনেক দামি কথা বলছে। আসলে বাইক যাই হোক না কেন সেটা বড় কথা না, হায়ার সিসি বাইক হোক বা ছোট সিসির বাইক হোক, কমিউটার বাইক হোক, স্পোর্টস কার নাই থাকুক, কিন্তু আমাদের বাইকের প্রতি ভালোবাসা আছে, ঘোরার নেশা আছে। আর পার্সোনালি আমার আসলে বাইকের প্রতি ভালোবাসাটা যে কতটা সেটা আসলে একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। যদি আমার সাথেই থাকেন তাহলে আশা করছি পরবর্তী ভিডিওতে মানে ধারাবাহিকভাবে ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমার বাইকের প্রতি কতটা দুর্বলতা। তো দেখি এখানে এটা কি মোহনা, এটা কি বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে মোহনা পর্যটন কেন্দ্র, পালের বালিয়াতলি বরগুনা সদর বরগুনা জেলা প্রশাসক বরগুনা। বিকেল আসলে এখানে অনেক ভালো লাগতো, অনেক হয়তো লোকজন থাকতো, বাট ভালো হয়েছে আমরা আমরা আসছি, এখানে কেউ নাই, শুধু আমরাই আমরাই সৌন্দর্যটা উপভোগ করি একা একা, একা একা না আমি আর আমার ভাগ্নের সাথে। ভাগ্নে সেলফি তুলতেছে, সে খুব মজা পাইতেছে। আপনারা যারা আসলে শহরে বসবাস করেন তারা বুঝবেন যে এইসব জায়গার আসলে যে ভালো লাগার বিষয়টা, যে অনুভূতিগুলা, এগুলো বুঝতে পারবেন। কিন্তু এখানে যারা স্থানীয় থাকে সবসময় গ্রামে, তারা এই সৌন্দর্যগুলা বুঝতে পারবে না। সত্যি খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে বের হয়েছি। এখন আমার ভাগ্না বাইক চালাবে, আমি একটু ভাগ্নের পিলিয়ন হিসেবে আছি, দেখি কেমন লাগে। ভাগ্না খুব ভালো ভালো বাইক চালায় অবশ্য, আপনাদের সাথে শেয়ার করা হয় না, খুব ভালো বাইক চালায়।
গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পুরাই অ্যাডভেঞ্চার একটা রাইড দেখলেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এটা মূলত ছোট্ট একটু ট্যুর ছিল, ট্যুর না ঠিক, ছোট্ট একটু আসলে মেন্টালি রিফ্রেশের জন্য একটু বের হয়েছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি যেহেতু নতুন চেস্ট মাউন্ট নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমি ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো, সম্ভব হলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা নিয়ে একটা ভিডিও বানাবো, তখন বিস্তারিত কথা বলবো। আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বাইক রাইডিংয়ে সবাই অবশ্যই সার্টিফাই হেলমেট এবং যথাসম্ভব সেফটি গিয়ার পরিধান করবেন।